নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদ জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ডাকাতের হওয়া মৎস্যকুল কোন ভেড়িতে কোথায় লুকিয়ে রাখা হয়েছে তাদের, আর সেই চিংড়ির শাবকের সন্ধানে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তোলপাড় কলকাতা পুলিশের। কিন্তু ভেড়ির জলে খেলে বেড়ানো লক্ষ লক্ষ একচিলতে শিশু বাগদা চিংড়ির মধ্যেও কতগুলিকে কলকাতার রাস্তা থেকে লুট করা হয়েছিল তা আদৌ শনাক্ত করা সম্ভব কিনা তা ভেবে পাচ্ছেন না কলকাতা পুলিশের আধিকারিকরা। তবে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এক মাছ ডাকাত। ভেজালের আশঙ্কা জাকিয়ে বসার মধ্যেই এক অভিনব ব্যবসা পৌঁছালো বাড়ির দুয়ারে। ফরাক্কা, শমশেরগঞ্জ থেকে সাগরদিঘি সর্বত্রই দেখা মিলছে এই কারবারের। রোজার মাসে বাড়ির দুয়ারে গিয়ে পিষে দেওয়া হচ্ছে ছোলার ছাতু। সঙ্গে থাকা ভাজা ছোলা চোখের সামনে মেশিনে পিষিয়ে কয়েক মিনিটের মধ্যেই গরমাগরম তুলে দেওয়া হচ্ছে। মূলত পান্তা ভাতের সঙ্গে ছাতু, পেঁয়াজ আর লঙ্কা মেখে থালা ভর্তি ভাত খেয়ে সাত সকালেই কাজে বেরিয়ে পড়েন অনেকে। তাই খাবার হিসাবে ছাতু অত্যন্ত জনপ্রিয়। দিনভর প্রখর রোদ, তাল কাটলো চৈত্রের ছাড়ে বাজার। চৈত্রের শেষ রবিবারও বিক্রেতাদের এমন হলে হতাশ বিক্রেতাদের একাংশ। কেউ বুঝলেন আবহাওয়াকে, আবার কেউ এজন্য কাঠগড়ায় তুললেন অনলাইন বিক্রির অভ্যাসকে। দিন কয়েক ধরে শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। নববর্ষের কেনাকাটা করতে মানুষ বাজারমুখী হবেন বলেই ভেবেছিলেন বিক্রেতারা। কিন্তু তীব্র রোদের দাপটে দিনভর ঘরবন্দি হলো শহরবাসীর একটা বড় অংশ। এবার একটু দেখে নেব টলিপাড়ার নায়িকারা এই মুহূর্তে কি করছেন। কখনো আলো আধারের মাঝে তিনি নাচছেন মন খুনে, আবার কখনো মুখে পড়ছেন বড় বড় চিংড়ি। মধুমিতা সরকারের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে শুধুই সমুদ্র আর সমুদ্র। বিগত কয়েক বছর ধরে ব্যস্ততা বেড়েছে এই নায়িকার, একের পর এক ছবি মুক্তিও পেয়েছে। কিন্তু শত ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য সময় বের করে নিয়েছে মধুমিতা। এই মুহূর্তে গোয়ার সমুদ্র সৈকতে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন মধুমিতা সরকার। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ, বিনোদন সারাদিন সারাক্ষণ।